দর্শকদের অনেক ধন্যবাদ। ও আজকে যে কর্মী সভার আয়োজন এখানে করেছে আমাদের দক্ষিণ দমদমের এক নম্বর ওয়ার্ডে, এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং যাকে বলে আড়ে বহরে বেশ জাঁকজমক করা একটা কর্মী সভা। এক নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা করে সৈকত প্রমাণ করেছে যে এক থেকে ছয় এই যে দমদমে যেটাকে দক্ষিণ দমদমে অ্যাডেড এরিয়া বলা হয়, অতিরিক্ত অংশ, যা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমাদের পুরসভা হওয়ার পর এবং আমার পরে যিনি বলবেন এবং যিনি মঞ্চে বসে আছেন, যার বক্তব্য শোনার জন্য আমিও অপেক্ষা করছি, সেই আমাদের অভিভাবক সৌগত রায়, তিনি সাংসদ হওয়ার পর এবং পরপর তিনবার তিনি সাংসদ, আপনারা সবাই জানেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, একবার নয় দুবার, সেই বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সৌগত রায়, তিনি সাংসদ হওয়ার পর এই এই চেহারাটা পুরো বদলে গেছে। এই বদলে যাওয়া দমদমে আজকে কর্মী সভা সৈকতকে এবং সমস্ত যারা যুব আমাদের কমিটি মেম্বার আছে, তৎসহ রাজু সেন শর্মা সহ টাউন প্রেসিডেন্টের সহযোগী টাউন কমিটি যারা আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। আমার জেলার নেতা যুব নেতা দেবরাজ চক্রবর্তী, তাকে অনেক ধন্যবাদ জানাই, তার কম বয়স, সে আমাদের যুব নেতা অভিষেকের খুব ঘনিষ্ঠ, কিন্তু বাড়িতে এইরকম একটা বিপর্যয় ঘটার পরেও সে আজকে এখানে এসেছে, বক্তব্য রেখেছে এবং রাজনীতির সঙ্গে টেকনোলজি মিশিয়ে সে নতুন একটা চেহারা দিয়েছে, একসময় নির্দল হয়ে জিতেছে, তার মানে এলাকায় ওর রাজনৈতিক প্রভাব বা প্রতিপত্তি, মানুষের কাছে যাওয়ার ক্ষমতা, ওর জনপ্রিয়তা, এগুলো প্রমাণ করে। ওর আমার ধারণা এত মিষ্টি মুখ, ওই দেখলে লোকেরা ওকে প্রথমে ভোট দিয়ে দেয়, জানি না মহিলারা বেশি দেয় কিনা। আমার এই আশেপাশের সমস্ত পৌর প্রতিনিধিরা এখানে আছেন, আছেন প্রদীপ মজুমদার, ধনঞ্জয় মজুমদার, জগন্নাথ বিশ্বাস, যারা এই এক থেকে ছয়ের মধ্যে আমার এখন বর্তমানে কোঅর্ডিনেটর, পৌর কেউ পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য, প্রাক্তন পুরো পিতা সবাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন দুই পৌর প্রধান পরিষদ সদস্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর পাল, তারাও এই কর্মী সভা হওয়ার পেছনে প্রচুর উদ্যোগ নিয়েছে, তাদের অনেক ধন্যবাদ জানাই। আমাদের মহিলা নেত্রী মুনমুন চট্টোপাধ্যায়, তিনি এখানে বক্তব্য রেখেছেন, অর্থাৎ আমাদের যুব মাদার ছাত্র সমস্ত স্তরের প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত। এছাড়াও বিভিন্ন পৌর কোঅর্ডিনেটর যারা পুরসভার সঙ্গে থেকে বিভিন্ন ওয়ার্ডের কাজ সুষ্ঠু এবং মসৃণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, অভিজিৎ মিত্র, বরুণ নন্দী, আমাদের সুমা ঘোষ, পিয়ালি দত্ত, এরা সবাই উপস্থিত আছে, আমাদের ছাত্রী, আমার স্টুডেন্ট এবং এখন ছাত্রী নেত্রী ইভলিন কৌ, সে আছে। সুরজিৎ রায়চৌধুরী, অভিজিৎ মিত্র, আমি এদের কথা তো বললাম, সর্বোপরি আপনারা আছেন, দেবরাজ চক্রবর্তী এত খাঁটি কথা বলেছেন যে আপনারাই হচ্ছেন শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন অংশের মাথা চলে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ধর কোনোদিন যাবে না, কেননা তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছেন তার আন্দোলনের গর্ভগৃহে তাদের জন্ম। আমি যেমন সেই অর্থে রাজনীতির লোক ছিলাম না, আমি তাও আমার সঞ্চালক
ও বলছিল আমার হয়তো যাকে বলে পলিটিক্যাল কনসিয়াসনেস ছিল, রাজনৈতিক সচেতনতা, কিন্তু নন্দীগ্রাম শিমুর আন্দোলনে আপনারা, আমি আর কাহিনী বেশি বিস্তারিত করতে চাই না, কিন্তু আপনারা জানেন নন্দীগ্রাম শিমুর আন্দোলনে আমি জড়িয়ে পড়ি, এবং যেহেতু তখন আমার কিঞ্চিত পরিচিতি ছিল আমি টেলিভিশনে খুব অ্যাক্টিভ হয়ে বলতে শুরু করি এবং বিভিন্ন এলাকা যথা নন্দীগ্রাম শিমুর নেতাই কেশপুর এগুলো যেতে শুরু করি। 2009 মমতা দি বাংলার গণনেত্রী আমাকে, তিনি রেলমন্ত্রী হন, যেখানে সৌহদরা মন্ত্রী হয়েছিলেন, সেখানে মমতা দি আমাকে রেল কমিটিতে নেন এবং তারপর 2011 আমাকে দমদমে টিকিট দেন। আমি এখান থেকে লড়ি এবং আপনারা জানেন যে আমি দুবার পরপর বিধায়ক হয়েছি, এবং আমার নিজের ধারণা দমদম যে এখনো অনেকটাই সংঘবদ্ধ আছে তার কারণ আমার ওই পুরনো যাকে বলে সাংস্কৃতিক কাজের অভিজ্ঞতা। যেমন একজন ডিরেক্টর কাকে কি পাঠ দেবে সে আগে থেকে ঠিক করে রাখে, কোন সিনেমায় কাকে পাঠ দেবে, কি পাঠ দেবে, কোন থিয়েটারে কাকে কি পাঠ দেবে। তো আমি এই 10 বছরে দমদমের সংগঠন, আমাকে যখন মমতা দিয়ে এই বিধাননগরের দমদমের চেয়ারম্যান করেন পার্টির সংগঠনের পক্ষ থেকে, আমি একে একে সংগঠনের ভাবনা ইমপ্লিমেন্ট করতে শুরু করি। যেহেতু আমাদের একটা সিপিএম এর মতো ক্যাডার বেস পার্টি নয়, মাস বেস পার্টি, অর্থাৎ আমাদের পার্টি প্রধানত ইনক্লুসিভ, কত লোককে আমরা জড়ো করতে পারছি, আমি সঙ্গে নিতে পারছি, সেইটা আমাদের মতো পার্টিতে খুব বড় বিষয়। এবং যারা এখানে অনেকদিন ধরে এখানে দমদমে রাজনীতি করছিল, ধরা যাক কুচু মানে দেবাশিস বা প্রবীর বা কেটি বা প্রদীপ বা বাপি বা অভিজিৎ মিত্র বা ধনঞ্জয়, যারা এই দমদম এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, ধনঞ্জয় পরে এসছে, ধনঞ্জয় রাজনীতি করতো আমাদের দলে এসছে, একটু আমরা ক্ষমতায় আসার কিছুদিন পরে, কিন্তু ধনঞ্জয় বা এরা দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেছে, দীর্ঘদিন ধরে। তো আমার, আমি চাইছিলাম যে এরা যারা দমদম রোড বা সুভাষনগর কেন্দ্রিক যে আমার এলাকার মধ্যে পড়ে, তাদের রাজনৈতিক যে বৃদ্ধি বাড়ন্ত বাড়ন্ত, তাতে আমি যেন কোনো বাধা না হয়ে দাঁড়াই, অনুরূপভাবে আমি চাইছিলাম যে আপনার বৃদ্ধি যেন সেটা পার্টির বৃদ্ধি হয়, কোনো ইন্ডিভিজুয়াল নেতার যেন বৃদ্ধি না হয়। একই সঙ্গে এইটা আমার ভাবনা ছিল, কেননা আমার মনে হয়েছিল যে গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির বৃদ্ধি, সেটা যদি পার্টির বৃদ্ধিকে বাড়াতে সাহায্য না করে তাহলে সেই বৃদ্ধির কোনো মানে হয় না, তাহলে সেটা শেষ অবধি রাজনৈতিকভাবে দিশাহীন হয়ে যায়, রাজনৈতিকভাবে লক্ষ্যচ্যুত হয়ে যায়। যার কিছুটা প্রমাণ আমরা এই সাম্প্রতিক যে দল বদলুদের দেখতে পাচ্ছি, আমাদের তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছেন, কে কেউ বলছে 2014 সাল থেকে নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল, কে কেউ বলছেন মাই বাপ এরকম ভাবে প্রায় বলছে, হিন্দি ভাষীদের অনুকরণে বলতে চাইছেন একদম হিন্দি ভাষা না জেনে আগলে বা দোষ পার, এসব কিছু বলছে হিন্দিতে বলছে। একজন নেতা সে যদি পার্টির গ্রোথ না ভাবে তাহলে তার অবস্থা দ্বারা শেষ পর্যন্ত কালিদাসের মতো, সে গাছে গাছে বসে আছে, কাঠ কাটছে কিন্তু জানে না গাছের ডালে সেই আসলে বসে আছে। এই কালিদাসের উপমাটা আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন।
অর্থাৎ আমি নিশ্চয়ই আমার গ্রোথ চাইবো, আমি বড় হই চাইবো, কিন্তু সেটা এই পার্টিকে বাদ দিয়ে ভাবি, পার্টি বাইরে গিয়ে ভাবি, তাহলে সেটা সেই রাজনীতি বেশি দিন যেতে পারে না। কেননা সে তখন নিজেকেই খেতে শুরু করে, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে খেতে শুরু করে, নিজের লোভকে খেতে শুরু করে, আসলে নিজের হাত পা খেতে শুরু করে, সে বুঝতে পারে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে দমদমে আমার সঙ্গে যারা রাজনীতি করলেন এতদিন ধরে 10 বছর পরে প্রত্যক্ষ হবে, কেউ বা উল্টোটাও সত্য, আমিও তাদের সঙ্গে রাজনীতি করলাম, তাদের প্রায় প্রত্যেকেই যাকে বলে জবরদস্ত নেতা, কিন্তু তাদের কাছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা, আমি তাদের টিউন করতে চেয়েছিলাম, তারা এতটাই বড় নেতা যে নিজের এলাকা তারা নিজের মতো করে বুঝে নিতে সক্ষম, নিজের ওয়ার্ড তারা নিজের মতো করে বুঝে নিতে সক্ষম। সেই রাজনীতিবিদের কোনো মানে নেই যে পাশের বাড়ির লোকটার ভোটও পায় না, অত যেখানে রাজনীতি করতে চলে এসে কোনো পদ চাইছে। আমি সবসময় দেখেছি কে আমার পক্ষে আছে বা কে আমার বিপক্ষে আছে, কে আমার কতটা মিষ্টি কথা বলছে কি বলছে না, আমি ধীরে ধীরে বুঝতে চেষ্টা করেছি তার এলাকায় তার গ্রহণযোগ্যতা কেমন। আজকে যে এত যুবকর্মী এখানে জড়ো হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে এই যে এরা তার নেতাকে বিশ্বাস করেন, যে নেতা 10টা লোককে প্রভাবিত করার ক্ষমতা আছে, এবং সব থেকে বড় কথা নেতৃত্ব অন্ধ হয়ে বিশ্বাস করে। যারা নেত্রীকে বিশ্বাস করে না করে চলে গেলেন তারা আসলে হিসেব কষু, পার্টি তাদের কি দিয়েছিল তারা ভুলে গেল। আমি যদি সারাক্ষণ হিসেব করি আমি কি পেলাম সেটা আমি হিসেব করছিলাম না, আমি কি পেলাম না তার হিসেব করতে বসলাম, তাহলে যা বিপর্যয় হতে পারে রাজনীতিতে এদের ক্ষেত্রে সেই বিপর্যয়টি ঘটেছে। আজকে আমার এই দমদমে প্রত্যেকে অন্তত একটা জায়গায় ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে জেতাতে হবে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে। বিজেপি প্রথমেই একটা ডিভিশনের কথা বলছে, বিজেপি বলছে যে আমরা 100% ভোট চাই না, আমরা 70% ভোট চাই। তার মানে তারা বলতে চাই যে আমরা মুসলমানদের ভোট চাই না, আমরা হিন্দুদের একসঙ্গে জড়ো করতে চাই। এখন কথা হচ্ছে যে হিন্দু বলতে কাদের বোঝাচ্ছে বিজেপি। আপনারা যদি দেখেন 18 শতাব্দী থেকে বাংলায় খুব জনপ্রিয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের অন্তর্গত মতুয়া ধর্ম। মতুয়া শব্দটা এসছে মাতোয়ারা থেকে, অর্থাৎ কৃষ্ণ ভক্তিতে যারা মাতোয়ারা তাদের মতুয়া বলে। তাদের যে প্রধান পুরুষ, প্রথম পুরুষ, প্রথম ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর, তিনি ফরিদপুরের ওড়াকান্দি গ্রামে 12টা নিয়ম করে দিয়েছিলেন, 12টা অনুজ্ঞা। তার সপ্তম অনুজ্ঞা হচ্ছে না মানি ব্রাহ্মণ, না মানি দেবতা। আপনারা দেখবেন এই মতুয়া ধর্মের যে বারবারন্ত জনপ্রিয়তা, তার পিছনে হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের পৌত্র শ্রী প্রমথনাথ ঠাকুর যার নামে মমতাদি কলেজ করেছেন, সেই মতুয়া ধর্মের প্রধান আপত্তিতেই হচ্ছে বিজেপির ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। যার ফলে বিজেপি ব্রাহ্মণ্যবাদের কথা আমি কেন বলছি, যার ফলে আপনারা দেখবেন রাম মন্দিরে বিজেপি কখনো হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি প্রতিষ্ঠা করতে
বাধা দেয় এবং দেয় না। এই যে বাধা দেওয়া, তার মানে আসলে তারা 70% ভোট চাইছে না, তারা আসলে 10 বা 15% ভোট চাইছে। উড়াকান্দি গ্রামে হরিচাঁদ ঠাকুর আরেকটা কথা বলেছিলেন, তিনি তার তৃতীয় অনুজ্ঞায় সে কথাটা বলেন। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে সর্বধর্ম সমন্বয়ের কথা, তার সে বিখ্যাত শ্লোক আছে যেখানে বিভিন্ন ধর্মের সমন্বয়ের কথা হরিচাঁদ ঠাকুর বলছেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এই মথুরাদের খুবই ভাগ্য বিড়ম্বিত অবস্থায় কেড়েছে। ইংল্যান্ডের এক প্রখ্যাত গবেষক, বিদেশের নিউজিল্যান্ডের অ্যাকচুয়ালি, শেখর বন্দ্যোপাধ্যায়, তিনি গবেষণা করে দেখাচ্ছেন 50 সাল এবং 71 সালের পর থেকে আমাদের এখানে মূলত মথুরা আসতে শুরু করেন। তাদের প্রথম পাট্টার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রথম নাগরিকত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রেশন কার্ড তাদের সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিজেপি এসে একটা কাগজ দিয়ে তাদের বলছেন, ভুল বুঝিয়ে, আপনারা এই কাগজে সই করে নাগরিকত্বের আবেদন করুন, চাইলেই পাবেন। আমাদের বক্তব্য খুব সহজ, আপনি যদি দমদমের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হন, দক্ষিণ দমদমের, আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে, আপনার কাছে যদি আধার কার্ড থাকে, আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনি ওই কাগজটাই সই করবেন কেন? যেটাকে ওরা বলছে নন রেসিডেন্ট সিটিজেন। আসামে 3.5 কোটি মানুষ সই করেছিল, তার মধ্যে শুধু মথুরা বাদ করেছেন 40 লক্ষ হিন্দু, নিম্নবর্গের হিন্দু তথাকথিত কোট আনকোট। অর্থাৎ ওই কাগজটা যে মুহূর্তে সই করতে আসছে, নিয়ে আসছে, আসামের লোকেরা বিপদে পড়বে। পশ্চিমবঙ্গ ঠিক একই জিনিস চেষ্টা করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল আন্দোলন করলেন, আমাদের এমপিরা বিভিন্ন আসামে এয়ারপোর্টে গেল, এই কাকলি থেকে শুরু করে আমাদের পাশের বালাঘাটের এমপি, তাদের পুলিশ তাড়া করলো, লাঠিচার্জ করলো, রাস্তায় আমাদের লোকেরা বসে পড়লো, বিজেপি ব্যাগ ফুটে গেল। বিজেপি ঠিক করলো এই এনআরসি তারা করবে, যে মানুষেরা ওপার বাংলা থেকে এপার বাংলায় 50, 65 এবং 71 এসছেন, তাদের তার এনআরসির আওতাভুক্ত আবার করবেন, খালি বাংলায় ক্ষমতাটা দখল করতে হবে। ওরা একটু ব্যাগ ফুটে গেল, ওরা এখন অপেক্ষা করে আছে, বাংলায় যে মুহূর্তে ক্ষমতায় আসবে আপনি মিলিয়ে নেবেন, 3 মাসের মধ্যে বলবে যে আপনার ঠাকুরদার জন্মের বার্থ সার্টিফিকেট বার করুন, আপনার মায়ের ছোট কাকার বার্থ সার্টিফিকেট বার করুন, আপনার রেশন কার্ড বার করুন, আপনার ভোটার কার্ড বার করুন, অপেক্ষা করে আছে। কেননা আপনি যদি ভারতবর্ষের এই পূর্ব দিকে গঙ্গার এদিকের মানচিত্র ম্যাপ যদি দেখেন, আসামে গেরুয়া ছোপ ছোপ, বিহারে গেরুয়া ছোপ ছোপ, ত্রিপুরায় গেরুয়া ছোপ ছোপ, মণিপুরে গেরুয়া ছোপ ছোপ, শুধু বাংলা আর উড়িষ্যা দখল করতে পারেনি, উড়িষ্যা একটা আঞ্চলিক দল বাধা দিচ্ছে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেপি, বিজু জনতা দল, আর ওই দিকটা হয়ে আছে তাদের পতাকা অনুযায়ী নীল বিজেপি, আর আমাদের এদিকটা পতাকার অনুযায়ী রং অনুযায়ী সবুজ হয়ে আছে, সবুজ রংটা ওরা চাইছে তুলে দিয়ে গেরুয়া রঙে ছুপিয়ে দিতে, আর সবার রঙে রং মেলাতে হবে। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে তারা অপেক্ষা করছে, যখন বাংলায় তারা ক্ষমতা দখল করতে পারবে আবার এনআরসি বার করবে, কেননা তার এনআরসি কার্ড খেলতে বাধ্য, কেননা তাদের ভোটের ইশতেহারে আছে, তাদের আরএসএস এর যে মূল দর্শন তাতে তারা বলছে যে নিম্নবর্গের
এবং আদিবাসীদের, এরাও ভারতবর্ষের নাগরিক নয়। আপনারা রামায়ণ খালি মনে করতে করলেই বুঝতে পারবেন, রামায়ণের মূল দ্বন্দ্বটাই জানবেন, রাম রাবণের গল্প নয়। রাম আর্যদের প্রতিনিধি এবং রাবণ অনার্যদের প্রতিনিধি। দক্ষিণ ভারতে ওই জন্য বিজেপি যেতে পারেনি, ঢুকতে পারেনি, তামিলনাড়ুতে পারেনি, কেরালায় পারেনি, আন্ধ্রে পারেনি। কেননা ওখানে রাবণ পুজো হয়, রাম পুজো হয় না। এখানে রাবণের বংশধর, আপনারা দেখবেন ওখানে যে বিষ্ণু বা শিব, তার গায়ের রং কালো। সাউথ ইন্ডিয়ায় ওই জন্য আটকে দিয়েছে বিজেপি। আর আমাদের বাঙালি, আমরা যেহেতু মাতৃশালিকা কৃষির কারণে, আমরা যেহেতু কৃষিভিত্তিক দেশ এবং মাছ ভাতের দেশ, আমাদের কালী বা দুর্গার রাম মন্দিরে জায়গা হয় না। কেননা কালীকে আমরা কালী পুজোর সময় পাঁঠার ভোগ দিয়ে দেব, মাংস হিসেবে পাঁঠা দিই। রাম মন্দিরে মাংস ঢোকা গভীরভাবে নিষিদ্ধ, কারণ আমার দেবী মাংস ভালোবাসেন। আপনি যদি কৃত্তিবাসে রামায়ণ পড়েন, সেখানে দেখবেন নর্থ ইন্ডিয়ার থেকে একদম আলাদা রাম, একটু বউকে ভয় পায়, বাঙালি রাম খেতে ভালোবাসে এবং কৃত্তিবাস দিচ্ছেন। রামের খাবার কি? একটু ভাত, মাছের ঝোল, ডাল, শাক, রামের খাবার বাঙালি রাম, কৃত্তিবাসের লেখায় আছে। অর্থাৎ নর্থ ইন্ডিয়ার রামের থেকে বাঙালি রাম সম্পূর্ণ আলাদা, আর বিরাট বউকে ভয় পায়, বিরাট বউকে ভয় পায়। এই যে রামের চেহারা, আর ওখানে নর্থ ইন্ডিয়ার রাম কি? নর্থ ইন্ডিয়ার রাম কিন্তু বউকে সন্দেহ করে, বনবাস করার পরেও বলে যে তুমি সতী কি না, তার জন্য তোমাকে আগুনের মধ্যে যেতে হবে। বাঙালি রাম জীবনে বলবে না, জীবনে বলবে না, সত্যি বলছে নেই। এই যে দুর্গা এবং কালীকে রাম মন্দির ঢুকতে দিল না, আটকে দিল, তার কারণ এই দলটা প্রধানত ভাবে উত্তর এবং পশ্চিম ভারতে, তাদের সংস্কৃতি আলাদা। কেউ নিরামিষ হতেই পারে, আমার তাই নিয়ে কিচ্ছু বলার নেই। কেউ হয়তো পনির খেতে বেশি ভালোবাসে বা শাক খেতে বেশি ভালোবাসে, পাঁপড় খেতে ভালোবাসে, হতেই পারে, আমার তাই নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু আমি মাছ খেলে আপনি আপত্তি করতে পারবেন না, আমি ডিম খেলে আপনি আপত্তি করতে পারবেন না, আমি মাংস খেলে আপনি আপত্তি করতে পারবেন না। আমার রান্নাঘরে ঢুকে বা আমার ফ্রিজে কি খাবার আছে সেটা দেখার কোনো অধিকার নেই। বিজেপি ক্ষমতায় এলে বেশিরভাগ রাজ্যে তাই করছে, এমনকি মণিপুরে যেখানে নিষিদ্ধ মাংস চলে সেখানেও করার চেষ্টা করেছিল, ব্যাক ফুটে গেছে। ওই অটল বিহারী বাজপেয়ী একসময় বলেছিলেন যে লিঙ্গ, তাকে তো আমরা নিয়েছি, তাকে তো আমরা স্বীকার করেছি, সাংমাকে কেন সাংমাকে স্পিকার করে আমরা উদার হয়েছি। সাংমা শুয়ারের মাংস খায়, গরুর মাংস খায়, তারপরও আমরা তাকে স্পিকার করেছি। সাংমা অবশ্য বেশি বেশি দিন তারপর স্পিকার থাকতে পারেন না। শাহনাজ হোসেন বিজেপির মুসলিম নেতা, সৈয়দ আব্বাস মুক্তার, এরা আস্তে আস্তে বিজেপির পেছন দিকে চলে গেছে। ক্রমশই এটা উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কিছুটা অংশে, প্রধানত গুজরাটে এই দলটার বার বার হচ্ছে, এবং তাদের খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি অনুযায়ী তাদের দেবতা গড়ে উঠেছে। সেখানে মথুরা ধর্মের কোনো জায়গা নেই, সেখানে বাঙালি রামেরও কোনো জায়গা নেই, সেখানে বাঙালি চিন্তা চেতনা সংস্কৃতির কোনো জায়গা নেই। তাই এখানে এসে জগৎ প্রতাপ নাড্ডা বলেন যে কাটোয়াতে কোন এক মন্দিরে নাকি চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন, এবং চৈতন্যদেবের জন্ম হচ্ছে 1486 সালে, আর কাটোয়ার মন্দিরটা তৈরি হয়েছে 1800 কত সালে, মানে মারা যাওয়ার প্রায় 400 বছর পরে যে চৈতন্যদেব দীক্ষা নিচ্ছে। বলছে বোলপুরে হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম। আমি যেদিন বিবেকানন্দ নিয়ে মিছিল বার করলো, আমি পুলিশকে বললাম আপনারা সাবধানে থাকুন, কেননা ওই পানপড়া খাওয়া গুটকা খাওয়া দলবল মিছিলে যাবে,
যেই বাঙালি নরেন্দ্রনাথ দত্তের মূর্তি শুনবে বিবেকানন্দ পার্কে, যেই শুনবে নরেন্দ্রনাথ দত্ত, অমনি মূর্তি ভাঙতে শুরু করবে। যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার আর কোনো কারণ নেই, শুধুমাত্র বাঙালি আইকন বলে ভেঙেছে, আর কোনো কারণ নেই। কেননা বিদ্যাসাগরের জন্য আমরা এখন এই 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 কথাটা উচ্চারণ করতে পারছি, মাতৃভাষা কথা বলতে পারছি। বিদ্যাসাগর যদি না থাকতো, রামমোহন যদি না থাকতেন, তাহলে আমরা এতদিনে এসে এখানে বলতাম গা সাংমে উপস্থিতি দেবরাজ চক্রবর্তী, মানে সংস্কৃতে কথা বলতে হতো। সেইটা তো বাংলা আমাদের মাতৃধারায় মাতৃভাষায় ফল্গুধারায় প্রভাবিত করেছে বিদ্যাসাগর। তিনি ব্যাকরণ তৈরি করেছেন, কিভাবে বাক্য বলতে হবে তা তৈরি করেছেন, কিভাবে শব্দ লিখতে হয় তা তৈরি করেছে, তার মূর্তি এরা ভাঙতে চায়। এবং আমি বললাম এই যে এনআরসি নিয়ে এখন দেখবেন ওরা চুপ, মুখ মুখ বুঝে আছে, এমনিতে কৃষি বিল নিয়ে ওরা নাজেহাল হয়ে আছে। রাস্তায় লক্ষ লক্ষ কৃষক নেমে এসছে দিল্লি এবং হরিয়ানা বর্ডারে, বাংলায় কিন্তু নামেনি, কেননা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি কিষাণ মান্ডি প্রকল্প করে দিয়েছেন, কৃষক বন্ধু করে দিয়েছেন। এই সামনে ওই কৃষক বিমা ন্যূনতম মাথাপিছু 1800 টাকা, সেই ঘোষণাও আমরা করতে যাচ্ছি। এখানে কৃষক বিদ্রোহ নেই, আর তারপর ওরা মারামারি করছে নিজেদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে, কে ফেস হবে। ওরা তো বলছেই আমাদের পার্টি থেকে যাওয়া বিভিন্ন বলছে আমি মুখ্যমন্ত্রী হব, জওহর রায় নাটকের মতো। আমাদের পার্টি থেকে মির্জাপুর বলছে আমি মুখ্যমন্ত্রী হব। কিন্তু বিভিন্ন এবং মির্জাপুরদের সঙ্গে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে সে সত্যি বিভীষণ যাকে সাপোর্ট করেছিল সে জিতেছিলেন, অর্থাৎ রামচন্দ্র জিতেছিলেন। মির্জাপুর যাকে সাপোর্ট করেছিল লর্ড ক্লাইভ, সে জিতেছিল। সিরাজদৌল্লা 24 বছর বয়সে সিরাজদৌল্লাকে পিঠে ছুরি মেরে হত্যা করে মোহাম্মদী বেগ, যে বেগ মোহাম্মদী বেগকে তার কিছুদিন আগে প্রাণ থেকে বাঁচিয়েছিলেন সিরাজ, তাকে ওই মোহাম্মদী বেগই হত্যা করে। কিন্তু বিভীষণ বা মির্জাপুরের তারপর মুর্শিদাবাদের মসনদে বসে রামচন্দ্রকে যখন ছাতা দোলানো হচ্ছে, পাশে বিভীষণ দাঁড়িয়ে ছিল। কিন্তু রামচন্দ্র এবং মির্জাপুরের সঙ্গে আমাদের ফারাক হচ্ছে এই যে এরা দলবদল করে যারা ওদিকে গেলেন, যারা এখানে ফুটবলের লোক আপনারা জানবেন তাদের কারুর নাম কার্তিক শেখ, কারুর নাম অরূপ দাস, কারুর নাম লক্ষণ বেলেন, কারুর নাম সুজস বেরা, সবাইকে নিয়ে গেছে ওরা, একজনকে নিতে পারেনি, তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা, তিনি আমাদের হরিচেরা জিতে এখন হালকা স্ট্রেচিং করছে, অল্প এক্সারসাইজ, হালকা এক্সারসাইজ, একটু বডি পেইন, একটু হালকা এক্সারসাইজ, একটু সকালবেলা ছোলা টোলা খেয়ে জিম করা, একটু হাঁটা। ভোটের দিন ঘোষণা হবে নীল সাদা জার্সি পরে মারাদোনা নামবে, তখন এই কার্তিক শেখটা কোথায় থাকে আমরা দেখতে চাই। আমরাও পিছন থেকে থাকবো গুরুচরা ভাল জানো হয়ে, সামনে মারাদোনা, তাহলে কখনো রিয়াল মাদ্রিদ বা নাপোলির সঙ্গে কুমারতুলি বা ভাতৃসঙ্গ জিততে পারবে? জিততে পারবে না, জিততে পারবে না, কেননা মারাদোনা এখনো নামেননি। মারাদোনা দেখছেন আর মুচকি মুচকি হাসছেন, ওরে তোকে আমি কাউন্সিলর করেছিলাম গালাগাল করছিস কর, তোকে আমি এমএলএ করেছিলাম গালাগাল করছিস কর, তোকে আমি এমপি করেছিলাম গালাগাল করছিস কর, তোকে আমি মেয়র করেছিলাম, ওরে গ্ল্যাক্সো বেবি তোকে মেয়র করেছিলাম করছিস কর, গালাগাল করছিস, রেলমন্ত্রী করেছিস গালাগাল দিচ্ছেন দিন। আমি তোমাদের খারাপ কথা বলবো না, আমি খালি ভোটের সময় নামবো, আমার দূরে সরকার নিয়ে নামবো, আমার পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে নামবো, আর 64টা 64 ডায়মন্ডস, কারুর নাম কন্যাশ্রী, কারুর নাম যুবশ্রী, কারুর নাম স্বাস্থ্যসাথী, কারুর নাম সমব্যাথী, কারুর নাম বৈতরণী, 64টা ডায়মন্ড নিয়ে আমি নামছি।
আমার জার্সিতে 64 ডায়মন্ডস, কটা ডায়মন্ড খুলবি বলতে পারবি? ভোটের আগে ক্ষমতায় এলে 64টা বন্ধ করে দেবো। আপনি বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি যদি আমাদের সরকার খারাপ কাজ করে থাকে, যদি আমরা খারাপ কাজ করে থাকি তার মানে আমাদের এই 64টা প্রকল্প খারাপ? আপনি ভোটের আগে ঘোষণা করুন আমরা এলে 64টা প্রকল্প বন্ধ করে দেবো, সমবেতি বন্ধ করে দেবো, কন্যাশ্রী বন্ধ করে দেবো, বৈতরণী বন্ধ করে দেবো, সব মুক্ত করে দেবো। দেখে হিম্মত আপনি বলুন, আপনি বলতে পারবেন না? আপনি কুৎসা করবেন, সিপিএম তাতে সাথ দেবে, বলবে চোর হাই সিপিএম। 15 দিন হয়নি আপনাদের সৎ মুখ্যমন্ত্রী কেরালা পিনারায় বিজয়ন তার অফিসে সিবিআই গেছে, আমাদের মুখ্যমন্ত্রী অফিসে এখনো আসেনি, আপনাদের অফিসে গেছে, আর আপনারা এখনো বিজেপির এজেন্ট হয়ে এখানে কাজ করছেন। আমাদের সিপিএম বা কংগ্রেসের ভোট লাগবে না, যে ভোট 7% যে ভোট হয়তো তার থেকেও কমে এসছে তা আমাদের লাগবে না। কিন্তু কিন্তু যারা সিপিএম এর সত্যিকারের সমর্থক, যারা কর্মী, যারা সত্যি বিজেপির বিপদটা বুঝতে পারছেন, বিজেপি এলে এখানে লক্ষ লক্ষ বাঙালিকে ঘর ছাড়া হতে হবে, দাঙ্গা লাগবে, পাড়ায় মেয়েরা আর বেরোতে পারবে না, মেয়েরা গেলে ওই পানপরাগ আর গুটখার দল পিক ফেলে বলবে, বাপি বাড়িয়া বলবে। এই বিপদটা যারা বুঝতে পারছেন, যে উশৃঙ্খলদের আপনি নিয়ে আসতে চাইছেন আপনাদের হাত ধরে, যারা গঙ্গা পেরিয়ে ছড়া বন্দুক বা দোলনা ছটা নিয়ে ঢুকবে, ঢুকে যেভাবে এই ভাটপাড়ায় জেতার পর আমাদের মহিলা কাউন্সিলর দেখিয়ে পেটে লাথি মেরেছে ঘরে ঢুকে ঢুকে, সেটা যদি দমদমে হয় বা রাজারহাট গোপালপুরে হয় বা বিধাননগরে হয় বা উত্তর দমদমে হয়, তা আমাদের ছেলে মেয়েরা ছেড়ে দেবে? তাহলে দাঙ্গা হবে, মারপিট হবে, সেরকম জায়গায় যেতে চান? তা আমি বলি ভরসা রাখুন বা জিতবো এই ধরনের কথা সামান্য মাত্র। আমি বলছি যে ওই মারাদোনা আমাদের সঙ্গে, এবং ভোটের দিন ঘোষণা হলো বলে সামনের মাসে আমরা আবার বলে দিয়ে যাচ্ছি, এখানে মে মাসের শেষে বা জুনের ফার্স্ট উইকে সরকার গঠনের পর আমরা এখানে কর্মীসভা আবার করি। এবং সেদিন দেবরাজ আমাদের বোঝাবে যে কি করে এই নির্বাচনটা আমরা জিতলাম, তার পরিকল্পনা এবং কৌশল কি। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচন ঘোষণা হলে আমি আরো কিছু কথা বলবো, আরো কিছু ছোট ছোট পকেট মিটিং করবো, তখন সবার সঙ্গে আবার মুখোমুখি দেখা হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রংপুরের প্রাণ পুরুষ অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য।